প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশনের সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে আম্মারা ঋতু। এফবিএস মিউজিক উইংয়ের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সুইমিং পুলে বিকেলে অনুষ্ঠিত হলো জলসা। এয়ারটেলের সৌজন্যে এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই, ঢাকা ট্রিবিউন এবং ক্যাপিটাল FM। এই অনুষ্ঠানের বিশেষ পরিবেশনায় থাকবে জনপ্রিয় সঙ্গীত শিল্পী অর্ণব। এখানে আরও সঙ্গীত পরিবেশনা করবে FBS মিউজিক উইংয়ের সদস্যরা। আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার আজকের ফাইনাল খেলায় দক্ষিণাঞ্চলের ফাইনালে পদার্থবিজ্ঞান বিভাগকে 3-0 গোলে পরাজিত করে গণিত বিভাগ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে টাইব্রেকারে 3-2 গোলে পরাজিত করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। বিস্তারিত দেখুন রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার দীর্ঘ প্রতীক্ষিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বনাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। ফুটবল একটা বাংলাদেশের জনপ্রিয় খেলা, কিন্তু এই জনপ্রিয়তা আমরা কিন্তু হারিয়ে ফেলছি। এই জনপ্রিয়তাকে আবার সেই আগের গৌরবে আমরা ফিরে পেতে চাই, এই জন্য আমরা ফুটবলকে একটা বিনোদনের মাধ্যম, এখনকার প্রজন্মের জন্য বিনোদনের মাধ্যম তৈরি করার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটি মানে খুব সচেতন। আন্তঃবিভাগ ফুটবল খেলা গত মাসের 2 তারিখে শুরু হয়েছিল আর আজকে 2 তারিখ অক্টোবরের, এই দুই প্রায় এক মাসব্যাপী এই প্রায় 83টা ডিপার্টমেন্ট এবং ইনস্টিটিউট এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবং দুই অঞ্চলেই 50টা, উত্তর অঞ্চলে 50টা এবং এই অঞ্চলে 33টা, এই দুই এই উভয় বিভাগের মধ্যে এই টোটাল 83টা ডিপার্টমেন্টের মধ্যে খেলা খুব উত্তেজনাপূর্ণ খেলা হয় এবং প্রতিযোগিতাপূর্ণ। সবাই সহযোগিতায় আজকে আমরা এই টুর্নামেন্টটা আশা করি সফলভাবে শেষ হবে। টান টান উত্তেজনাময় ম্যাচে দুটি বিভাগের বিপুল শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল। দিনের অপর খেলায় পদার্থবিজ্ঞান বিভাগকে 3-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন গণিত বিভাগ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আক্তারুজ্জামান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তো অলওয়েজ করে ইসলামী ইতিহাসে একটা গৌরব আছে অনেক আগের থেকে, আমরা অলওয়েজ মনে আমাদের সময়, আমি তো 13-14 সেশনের, আমাদের সময় থেকে 3 বার চ্যাম্পিয়ন হয়েছে পরপর। কিন্তু আমাদের আগে যারা বড় বাইরে ছিল ন্যাশনাল টিমের প্লেয়ার, যারা যে আরিফ খান জয়, কায়সার কানন, আমাদের দিবারমের ছাত্র, তখন দিদার ভাই ছিল, তখনকার সময় ওরা চ্যাম্পিয়ন থাকতো। অসাধারণ একটা অনুভূতি কাজ করছে আর যে আসলে প্রকাশ করার মতন, আপনারা জানেন ফুটবলে মানে ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে ইসলামের ইতিহাস বরাবর ইশারা আমাদের একটা ঐতিহ্য আছে, আমরা গর্বিত, নিজেকে গর্ববোধ করছি যে আমরা সেই ঐতিহ্যটাকে ধরে রাখতে পারছি। কেন্দ্রীয় খেলার মাঠ থেকে উম্মে আম্মা ঋতু, ডিও টিভি। আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতায় রোকেয়া হলকে 5-4 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন সুফিয়া কামাল হল। রাত 9টায় অনুষ্ঠিত হবে বিজয় 71 হল বনাম মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের খেলা। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশনের আজকের সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সংবাদ দেখতে ভিজিট করুন DUTV.TV।